আপনাদের মধ্যে অনেকেই কলকাতার বিখ্যাত বেথুন স্কুলে বা কলেজে পড়াশুনো করেছেন, বা আপনাদের অনেকে দিদি বোন বা মেয়ে এই স্কুলে পড়াশুনো করছে। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন যে এই যে বেথুন নামটা, এই নামটা কোথা থেকে এলো, কারি বা নাম এটা? আমি আছি তো, আমি বলে দেবো আপনাদেরকে এই বেথুন নামের পিছনের ইতিহাস। তাহলে আর কি, মুড়ি চানাচুর রেডি? তো শুরু করা যাক আজকের পর্বটা। এই বেথুন স্কুলের বেথুন মশাইটা আসলে কে জানতে হবে তো নাকি? সেই সময় ভারতে নারী শিক্ষা প্রসারে অন্যতম পথিকৃৎ ছিলেন এই জন এলিয়েট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। আচ্ছা, তার নামের সাথে ড্রিঙ্ক ওয়াটারের কী সম্পর্ক, অর্থাৎ জল খাওয়ার কী সম্পর্ক, সেটা আমাকে জিজ্ঞেস করবেন না, কারণ আমি জানি না। আর এই ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের নামেই কলকাতার বিখ্যাত বেথুন স্কুল বা বেথুন কলেজের নামকরণ হয়েছে। এবার কেন হয়েছে সেটা তো জানতে হবে। এই বেথুন সাহেব 1837 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে ইংল্যান্ডের স্বরাষ্ট্র বিভাগে আইন বিষয়ক পরামর্শদাতা রূপে প্রতিষ্ঠা পান। এরপর 1848 খ্রিস্টাব্দে বড়লাটের ডাকে তিনি ভারতে আসেন আইন সচিব হিসাবে। কিন্তু তিনি ভারতে এসে এই আইন সচিব ছাড়াও আরও একটা পদ অধিকার করেছিলেন, সেটা কি? সেটা হলো ভারতীয় শিক্ষা পরিষদের সভাপতির পদ। ভালোই কাটছিল দিন, কিন্তু হঠাৎ একদিন তার পরিচয় হয় রাম গোপাল ঘোষের সাথে। আর তার অনুপ্রেরণাতেই তিনি হঠাৎ করে ভারতবর্ষে স্ত্রী শিক্ষা প্রসারে আগ্রহী হয়ে ওঠেন। ব্যাস যেমন ভাবা তেমন কাজ, তিনি কিছুদিনের মধ্যেই নেটিভ ফিমেল স্কুল নামে সর্বসাধারণের জন্য একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, যার অনুপ্রেরণায় তিনি এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বা স্ত্রী শিক্ষা প্রসারে এতটা আগ্রহী হয়ে উঠেছিলেন, তার পরিচয় অর্থাৎ রাম গোপাল ঘোষের পরিচয় পেতে একটু সমস্যা হচ্ছে, মানে চিনতে একটু সমস্যা হচ্ছে, তাই তো? আমি বুঝিয়ে বলছি, তিনি হলেন ইয়ং বেঙ্গল গ্রুপের একজন তরুণ নেতা। এছাড়াও তিনি খুবই সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং তার থেকেও বড় কথা, তিনি খুবই মেধাবী স্টুডেন্ট বা ছাত্র। তার মেধার পরিচয় পেয়ে স্বয়ং ডেভিড হেয়ার মশাই তাকে বিনামূল্যে পড়াশুনো করার সুযোগ করে দিয়েছিলেন। বুঝতেই পারছেন তো কত বড় মাপের মানুষ। আচ্ছা, আবার ফেরা যাক স্কুলের প্রসঙ্গে। এই স্কুলটা প্রথমে দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ের সিমলা স্ট্রিটের বাড়ি বৈঠকখানায় শুরু হয়। তারপরে ধীরে ধীরে এই স্কুলটা হেদুয়াতে, মানে এখন যে জায়গাটায় আছে, সেখানে স্থানান্তরিত করা হয়। হ্যাঁ, এই নেটিভ ফিমেল স্কুলটাকেই পরবর্তীকালে বেথুন সাহেবের নামেই নামাঙ্কিত করা হয়, তারপরেই রাখা হয় বেথুন স্কুল এবং পরে বেথুন কলেজ। বেথুন কলেজের প্রসঙ্গে আসছে। এই স্কুলটাকে পরে বৈঠকখানা থেকে সরিয়ে হেদুয়াতে স্থানান্তরিত করা হয়, এটা আমি বললাম। কিন্তু এরপরে এই হেদুয়ার ওই পশ্চিম দিকের জমিটাতে নতুন করে বড়সড় স্কুল বাড়ি তৈরির কাজ শুরু হয়। কিন্তু যখন বাড়িটা তৈরি হয়ে যায়, সেই বাড়িটা কিন্তু আমাদের ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব দেখে যেতে পারেননি। তিনি 1851 সালে জ্বরের কারণে মৃত্যুবরণ করেন। তিনি তার সারা জীবনের সঞ্চয় এবং সমস্ত রকমের সম্পত্তি এই স্কুলের জন্য উইল করে রেখে গিয়েছিলেন। এতটাই ভালোবাসতেন তিনি এই স্কুলটাকে। বেথুন স্কুল ছাড়াও তিনি আরও একটি স্কুল তৈরি করেছিলেন, এটা ইতিহাস থেকে জানা যায়। কিন্তু দুঃখের কথা, এই মুহূর্তে সেই অন্য স্কুলটা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই, তাই আপনাদেরকে সেই স্কুল সম্বন্ধে কোনো তথ্য আমি দিতেও পারবো না। আরও একটা জিনিস বলে রাখা ভালো, তার নামেই এই অঞ্চলের একটা রাস্তার নাম রাখা হয়েছিল বেথুন রো, যেটা বর্তমানেও আছে যদিও। আচ্ছা, বেথুন সাহেবের মৃত্যুর কিছু বছর পর 1879 খ্রিস্টাব্দে বেথুন স্কুলেরই সংলগ্ন এলাকায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করা হয়। আর এই কলেজের প্রথম অধ্যক্ষের স্থান অধিকার করেন শশীভূষণ দত্ত। হেয়ার স্কুল, হিন্দু স্কুল, স্কটিশ চার্চের মতনই এই বেথুন স্কুল কলকাতার অতি পরিচিত স্কুলের মধ্যে একটি স্কুল। আপনাদের মধ্যে অনেকেরই এই স্কুলের সাথে অনেক ইমোশন জড়িয়ে আছে, কারণ এই স্কুলটা আজকের না, বহুদিন ধরে কলকাতার বুকে এই স্কুল তার ঐতিহ্য বজায় রেখে চলেছে। কলকাতার বুকে অনেক ছাত্রছাত্রীর জীবন শুরু হয়েছিল এই স্কুলের হাত ধরে। আমি জানি এই স্কুলটা আপনাদের মধ্যে অনেকের কাছেই একটা ইমোশন, একটা ভালোবাসা। আমি চেষ্টা করেছি আপনাদের ভালোবাসাকে আমার ইতিহাসের সাথে মিশিয়ে ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বেথুন স্কুলের ব্যাচমেটের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন, আর আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাতে এই ধরনের আরও অনেক ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়।